हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल फैमिली ब्लॉग इटीसी। हमें यास्मीन आछि सबार साथे, आशा करी सबाई भालो आछो। आलहमदुलिल्लाह तोमादेर दुआए आल्लाहर अशेष रहमते आमिओ भालो आछि। तो एटा छिलो आमार बापेर बाड़ी जावार समय। आमी आमार आगेर ब्लगटाते बोलछिलाम तोमादेर साथे शेयर करब आमी जे आमार बापेर बाड़ीते जाई सेटा। तो एटा शेयर करते एकटु देरी हये गेछे, तुम्हारा अवश्य हमारे थामनेल देखे बुझते परसो, सॉरी या देखे टाइटल देखे। तो हमें नेटवर्क बाहर पड़े गेसिलाम। आसले आमार बापेर बाड़ीते आर कि ग्रामीण सीम और हलो बांगला लिंक सीमेर नेटवर्क थाके ना, ओदिके ओदिके शुधु रवि सीमटाई बेशी चले। तो ये कारणे आमी रेगुलार भिडियो दीते पारिनि आर हलो आर तेमन कोनो भिडियो शूटो करते पारिनि, कारण ओखाने गए ऐले मोबाइल साराक्षण अर्ध हेले तेम पाई नाई भिडियो करार्जन। तो जी भिडियो शूट करसी तुम्हारे साथ शेयर करार्जन चले आसलम आज के आ कि। तो आज के सकाले वॉइस ओवर करते जानी ना केमन आसते। एचड़ा समय नहीं कारण आज के रान्ना स्टार्ट। तो साथ ही थको और जे आपूरा भाइयारा আমার সুইট ভিউয়ার্সরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল দিয়ে দিবা, তাহলে আমার ভিডিওর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবা। তো আমরা আজকে যাইতেছি একটা অটোরিকশাতে করে, আমার ছেলে মেয়ে আর আমি। আর আজকে আমরা যাইতেছি হলো বিসিক হয়ে নিরশপাড়া হয়ে আর কি, এদিক দিয়ে মুরকুন দিয়ে যাব। সামনে আছে কবরস্থান, গাজীপুর সিটি কর্পোরেশন কবরস্থান এটা। দেখো আমার সাইবা, মানে রিক্সায় করে বেড়াইতে যাইতে কিন্তু ভালোই লাগে যদি রাস্তাতে ভালো থাকে আর কি। আসলে ভালোই লাগতেছিল, আমরা তো অটোরিকশায় করে যাইতেছিলাম, ছেলে সামনে বসছে আমরা পিছন সিটে বসছি। আর দেখো এদিকে এতটুকু রাস্তা কিন্তু আমরা হাইটা যাই, তোমরা আগের ব্লগগুলিতে দেখছো আমার। আর এই যে বর্ষার কারণে সামনে একটা জলকুটির তৈরি করা হয়েছে, মানে এখানে ফুচকা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট পানির উপরে। আর এখানে কিন্তু বিকেলবেলা অনেক ভিড় হয় ঈদের পর, যেহেতু এখন এই যে সাইবা হাইটা যাইতেছে, আমি কিন্তু ফাস্ট করে দিছি, হিল পরে হাঁটতে পারতেছে না বেচারা। আর এইখানে আমরা মাছ দেখতেছিলাম, আমার ছেলে দেখাইছে আগে, তারপরে আমিও দেখতেছিলাম, তোমাদের জন্য ঝুম করলাম, তারপরও দেখা যায় না, আমি দেখতেছি এখনও দেখা যায় না, তারপরও কাটা হয় নাই। এটা থাক, দেখো সবুজ আর সবুজ, পানি আর পানি। আসলে সবুজ হঠাৎ করে গিয়ে, মানে শহর থেকে গিয়ে এরকম, যদি আমার গাছে একটু সবুজ আছে, ছাদে সরি গাছে একটু বলতেছি ছাদে, তারপরও গ্রামে কিন্তু এরকম পানি আর চারিদিকে সবুজ দেখতে অনেক ভালো লাগে, মনটাই ফ্রেশ হয়ে যায়, অনেক শান্তি লাগে। তো আমার ছেলে মেয়ে আমি হাঁটতেছি, বেশি না, কিছু রাস্তা এখানে হাইটা যেতে হয় কারণ এই যে রাস্তাগুলো ঠিক হয় না, মাঝখানে স্যালাপ দেওয়া আছে এই কারণে। এই যে দেখো এই নৌকা করে কিন্তু ঘুরে অনেকে এই জায়গাটায়, অনেক জায়গা খোলা পানি। তো এই যে হাঁটতে হাঁটতে আমরা ব্রিজটাতে চলে আসছি, ব্রিজের পরেই কিন্তু আমরা একটা অটো গাড়িতে উঠবো, ব্যাটারি গাড়িগুলিতে, ওইগুলিতে।
আর আমি সুন্দর পানি বলে বলতেছি বলে আমার ছেলে বলে যে তোমার আম্মু তুমি মনে হয় আগে আর পানি দেখো নাই, এভাবে সুন্দর বলতেছ। আমি বলি আরে বাবা দেখছি তো, তার এই জন্যই তো সুন্দর বলি, পানি দেখলে মানে এখন তো আর আগের মতো দেখা হয় না, হঠাৎ করে আইসা দেখি, আগে তো সারাক্ষণ দেখতাম। আর আমার ছেলে বলে আমি নাকি ভিডিও করার জন্য সুন্দর বলি সব কিছু, গেলে আগে তুমি আগে আর পানি দেখো নাই, হাসে আর আমারে মানে সব জায়গায় শ্যুট করতে দেয় না, মোবাইল দিয়ে দাও আমার কাছে, এরকম বলে। তো ওই যে সামনে আমরা গাড়ি থেকে উঠলাম, আইসা আবার আমাদের স্কুলের সামনে নামলাম, এখান থেকে একটু হাইটেই যাব, এটা আমাদের স্কুল হারবাইত হাই স্কুল। আর যার যার স্কুল নিয়ে তো জানো কত স্মৃতি জড়ায় থাকে, ছোটোবেলার স্কুল যেহেতু প্রাইমারি স্কুল একপাশে, এক পাশে হাই স্কুল, আর হইলো কলেজ, আমাদের এটা কিন্তু কলেজ হয়ে গেছে এখন, 2 বছর হইব মনে হয় কলেজ হয়ে গেছে এটা। তো যে আমার ছেলে হাঁটে আর আমার জন্য দাঁড়ায় থাকে। তো এইটা হইলো আমাদের বাজারের পাশে, আমি বিকেলবেলা আর কি খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটু গেছিলাম ওইখানে। তো ওইখানে গিয়ে দেখলাম অনেক সুন্দর মাশাল্লাহ একটা লাউ ক্ষেত, মানে অনেক সুন্দর হয়েছে ক্ষেতটা। তো আমি জিজ্ঞেস করছিলাম লাউয়ের ডোকা বিক্রি করবো নাকি, মানে আমার দেখে অনেক পছন্দ হয়েছে লাউয়ের ডোকাগুলি, তো বিক্রি করে না এখন, ডোকা ছাড়ে নাই, ছোটো ডোকা কানি ডোকা ছাড়লে তারপরে বিক্রি করবো এটা, এই কারণে বিক্রি করবো না এখন। আর এটা হইলো একটা বাগান বাড়ি, আমার ছোটোবেলাটায় এই বাগান বাড়ির সাথে অনেক মানে আমরা এটার ভিতরে অনেক কাটাইছি এখানে, যদিও আমি পুরাটা ঘুরি নাই। এখানে 6 বিঘা জায়গা, অনেক বড় একটা বাউন্ডারি করা এখানে। আমার ছোটোবেলাটা আমাদের ভাই বোনদের ছোটোবেলাটা অনেকটা কাটছে এটার ভিতরে, এটা একটা মালিকের কিনা আর কি এখানে। তো আজকে একটু ঘুরে দেখে আসলাম এটার ভিতরটা। আর হলো এইটা হলো আমার বাসার সামনের রাস্তাটা, এটা এক পাশে, এটা পূর্ব পাশে, এই যে, আর এটা হলো দক্ষিণ পাশে, সরি পশ্চিম পাশে। এই যে আমার মেয়ে, আমার হলো আমার চাস্ত বোনের মেয়ে, ওরা দুইজন এখানে বাতাস খেতেছে, দুষ্টামি করতেছে, ওদেরকে না দেখে আমি একটু শ্যুট করে নিলাম আরেক পাশ থেকে। অনেক বাতাস থাকতেছিল এখানে, তো আমরা এখানে দাঁড়াইছিলাম, হঠাৎ করে এই বৃষ্টি আর কি শুরু হইলো। তা আমরা এখন দৌড়াইতেছি সবাই মিল্লা, আমি সহ, ওরা আগে দৌড় দিল আমি পিছন পিছন আর কি। তা এটা হইলো আমরা যেদিন আসছি ওই দিনের ভিডিওটা। এই যে আবার কিছুক্ষণ পরে আমরা এখানে আসছি বিকেলবেলা আর কি, আমার চাস্ত বোন আর হলো আমার বোন, আমার আমার একটা দাদি দাঁড়ায় আছে এখানে, আমার বোনের ছেলে, আমার ছোট বোনের ছেলে, আমার মেজো বোনের ছেলে, আর এটা হইলো এই পিচ্ছিটা। পিচ্ছিটাকে আমার আগের ব্লগে তোমরা হয়তো দেখছো, অনেক আগের ব্লগে, ও যেদিন হয়েছিল সেদিনের ভিডিওটা আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব না এখানে। আর ওই যে আমার মেজো বোন আসতেছে ছোটো ছেলেকে নিয়ে। তো আমরা বিকেলবেলা আর কি আমরা এখানে আসলেই, বাপের বাড়িতে আসলেই বিকেলবেলা এখানে বসে আড্ডা দিই সব বোনেরা ছেলেরা, আর বাচ্চারা তো সারাক্ষণই দৌড়ে দৌড়ে এই রাস্তাটাতে চলে আসে বিকেলবেলা খেলা করে এখানে। বইসা আছে এটা আমার চাস্ত বোন, আর এই যে দাঁড়ায় আছে এই দুইটা আমার বোন। আমি বলতেছিলাম একটু ভিডিও করবো, আমার মেজোটা তো রাজি হয় না তেমন। তো দেখো বাসার সামনে যদি এরকম সুন্দর সবুজ পানি আর পানি দেখা যায়, কার না ভালো লাগে।
আর এই যে আমার বাবাটাকে আমি কথা বলতেছিলাম, মাশাল্লাহ আমার বাবাটা এখন একটু হাসে, একটু কথা বলে। তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবা, সব সময় যেন সুস্থ থাকে। আসলে মাথাটা এখনো ঠিক রাখতে পারে না, দেখো কেমন নড়াচড়া করে, আবার একটু হাসে আমি কথা বললে। তোমরা সবাই আমার বাবাটার জন্য দোয়া করো। আর এই যে এদিকে আমার চাচা, আমার চাচার সাথে আমার মেজো বোনের ছেলেটা আর হইলো আমার চাচাতো বোনের মেয়ে আর ছেলেকে নিয়ে ঘুরাইতে নিয়ে যাইতেছে নৌকা দিয়ে। আমার অনেক ভয় লাগে, আমার সাইবাও যাইতে চাইছিল, আমি দেই নাই, রাজি হই নাই, কারণ আমি নিজে সাঁতার জানি না, আমার ছেলে মেয়েরাও জানে না, ওরা তো ছুটোই, আমি নিজেই জানি না, গ্রামের হইয়াও আমার অনেক ভয় লাগে। আর এটা হলো রাত্রের বেলা, আমার মা পিঠা বানাইতেছিল আর গরুর মাংস দিয়ে এখানে খাইতেছিল ওরা। তো একটু শ্যুট করলাম আর চা খাইলাম আমরা রং চা বানায়া, এটা সন্ধ্যাবেলা। আর সাথেই থাইকো আমরা আবার কালকে, আমার হলো এখানে আমার একটা খালা আর একটা ছোট বোন চা খাইতেছে, যে মা বানাইতেছে, আর এইভাবে পাকের ঘরে বসে আর কি পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। ছোটকালটা কিন্তু অনেকেই হয়তো মিস করো, এইভাবে পাকের ঘরে বসে পিঠা খাওয়া, তারপরে হলো নাস্তা খাওয়া। অনেকে আমরা কিন্তু পাকের ঘরে বসে নাস্তাও খেয়ে ফেলি সকালবেলা আর কি, গ্রামের যারা আর কি। তো এইভাবে গরম গরম পিঠা উঠাই দিতেছে মা আর আমরা সবাই খাইতেছি। আমরা খাইছি অলরেডি, আমার ছেলে তো বাহিরে ছিল, মানে বাজারে গেছিল, আমাদের ওইখানে ঘুরতে গেছিলো, তো এখান থেকে আসছে, ওরা খাইতেছে। আর এই যে দেখো বাচ্চাদের আজকালের মোবাইল একটা হইলে হাতে, একজনের হাতে একজন মোবাইল চালাইতেছে আর দুইজন, মানে একজনের উপরে শুয়ে আছে একজন, এইভাবে ওরা পাল্লে চায় মোবাইলের ভিতরে আর কি ঢুকে যাইতে। আর আমি ক্যামেরাটা অন করার, মানে আমার ফ্ল্যাশটা ছিল না আগে, ফ্ল্যাশটা অন করার সাথে সাথে পিচ্ছিটা কেমন করলো, কেমন করে তাকাইলো। তো সাথেই থাকো, আজকের জন্য আমি ক্যামেরাটা অফ করে দিব রাত্রের জন্য, কালকে আবার অন করব, তোমাদের সাথে দেখা করব, মানে আমরা বেড়াইতে যাব তখন। তো এই যে এখন বাজতেছে 11টা, আমরা সব রেডি, আমরা যাব আমার ছোট ফুপুর বাড়ি, আমার ছোট বোন আর সাথে আছে আমার আমার মেজো বোন। এটা দেখো মারামারি শুরু করছে ওরা, পিচ্ছি দেখো ভেঙ্গায়। আর আমার ছোটো মেজো বোন, ওইটা মেজো বোনের সাথে ছিল, শাশুড়ি মেজো বোনের। আর এই যে ওর ছেলে বাহিরে দাঁড়ায় আছে, এটা আমার ছোটো ভাই। তো এই যে আমরা রওনা দিলাম এখানে। আমরা এই এখানে আছে আমার ছোট বোন, ছোট বোনের ছেলে আর চাচাতো বোনের মেয়ে। আমরা কিন্তু দুইটা অটো ভরে আর কি যাইতেছি, দুইটা ব্যাটারি গাড়ি যে বলে ওগুলা, দুইটা অটো ভরে আমরা 15 জন আমার ছোট ফুপুর বাড়ি যাইতেছি, রওনা দিছি আমরা। এটা রাস্তায় একটু শ্যুট করলাম, কারণ চারিদিকে এত ভালো লাগে দেখতে, সবুজ আর সবুজ, ধান ক্ষেত, তারপরে গাছপালা সবই সবুজ, যেহেতু দেখতে অনেক ভালো লাগে, এই কারণে শ্যুট করা। এই যে আমরা কিন্তু চলে আসছি, আমরা গাড়ি থেকে নেমে গেলাম, আমার চাচাতো বোনের মেয়ে আর আমার মেয়েটা দুইটা তাল হাতে করে নিয়ে যাইতেছে সবার আগে, আমরা আসি পিছন পিছন। আর আমার ফুপুর বাসার সাথে অনেক সুন্দর একটা পুকুর, এটা অনেক বড়, আমরা ছোট থেকে এটা দেখে আসতেছি, এরকমই আছে আর কি। এই যে আমার চাচাতো বোন, এটা ও আবার একবারে মানে ব্যাগ নিয়ে আসতে পারো, ও এখান থেকে বাসায় চলে যাবে আর কি, ওর কাপড় চোপড়ের ব্যাগটা নিয়ে আসতে এখান থেকে ওর বাসায় রওনা দিবে। তো এই যে আমরা চলে আসলাম, এই যে আমার ফুফাতো বোন আর ফুফাতো বোনের মেয়েটা, এই যে আমার বোনের ছেলেটাকে কুলে নিছে পিচ্ছিটাকে। আর একটা মজার ব্যাপার আছে এখানে, আমার এই যে যে এই যে পিচ্ছিটা, এই পিচ্ছিটা হইলো আমার মেজো বোনের ছেলে, তোমরা আমার আগের আরও ব্লগে হয়তো দেখছো, আমার ভিউয়ার্সরা যারা আছো। ও আজকে দেখো ভিজা একটা প্যান্ট পরে আসছে, ভিজা প্যান্টই পরবে সে, অন্য কোনো প্যান্ট পরবে না।
অন্য প্যান্ট আছে ওইটা পরবো না, ওর যা ইচ্ছা ও সেটাই পরবো আর কি। কান্নাকাটি শুরু করতেছিল, তো ভিজা প্যান্ট পরা আর গেঞ্জিটাও ভিজা গেছিলো। তো দেখলাম আমি সব কিছু ভিডিও করে নিলাম। আমার ফুপু ঘোড়া খিচুড়ি রান্না করতেছিল গ্যাসেই বারান্দায়, আর গরু মাংস রান্না করছে যে ওরা খাইতেছে। আসলে অনেক তাড়াতাড়ি রান্না করে ফেলছে। আমরা সকালবেলা ফোন দিয়ে দিছিলাম ফুপুকে 6:30টার দিকে যে আমরা আসতেছি, তো ফুপু সব কাজটা সেরে ফেলছে আগেই। আমরা গিয়ে আগে ফুল পিঠা খাইছি, সেমাই খাইছি, তারপর হইলো এই যে ওরা খিচুড়ি খাইতেছে। আর এখন মাত্র 1:30 বাজে, ওরা যে খাইতেছে মাত্র 1:30 বাজে। আমরা আয়েশা পড়ছিলাম 12:00, তো আয়েশা দেখি ফুপু রান্না বান্না কমপ্লিট। আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার আমরা 4:30 দিকে রওনা দিয়ে দিছি বাসায় আসার জন্য। আর এইটা হলো আমরা বাসায় আসার পরে আমাদের হলো এটা বাজার, হারবাইত বাজারে। আর বর্ষাকাল এখন, হারবাইত বাজারে অনেক ভিড় হয় বিকেলবেলা, সবাই আসে নদীটা দেখতে এখান থেকে। আর একটু নৌকায় চড়ে আয়েশা যার ইচ্ছা আর কি, এখানে নৌকা চড়া যায় আর কি, টাকা লাগে। তো নদীর পাড় আসলাম তোমাদের সাথে একটু শ্যুট করতে নদীর পাড়টা। আর আমি এবার আসার পর থেকে আমার ছেলের তো সারাক্ষণ বেশি সময় কাটে এখানে এই নদীর পাড়ে নৌকাতে উঠে। আমার অনেক ভয় লাগে, ও তো সাঁতার জানে না, না করা সত্ত্বেও মানে অনেক, আরে ওর সাথেরগুলা তো সাঁতার জানে, ও তো সাঁতার জানে না, ওগুলা রিকোয়েস্ট করলে ও উঠা যায় নৌকাতে। আমার তো অনেক ভয় লাগে। দেখো এগুলা হলো মাছ ধরার নৌকা, এগুলিতে করে এখন মানুষ ঘুরে, ছোট নৌকাতে উঠতে তো অনেকে ভয় পায়। এটা ছিল আসার দিন, মানে আমি কালকে গতকালকে বাপের বাড়ি থেকে আসছি, তো কালকে আসতে আসতে হয়তো আমার মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো এই কারণে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। গতকালকে আমি রান্না করছি এটা আমাদের পাকের ঘরে, মানে গ্যাসে রান্না করছি এটা, এলপি গ্যাসে। খড়ি চুলায় রান্না করতে ইচ্ছা করে না, কালি টালি লাগে, এই কারণে মা শরীরটা অনেক খারাপ, তো গ্যাস আছে বইলা আমি গ্যাসে এই রান্না করে ফেলছি আসার দিন। আর আমরা তিন বোন, আসলে খাওয়াটাও শেষ অর্ধেক, তারপরে ভিডিও করা হয়েছে, কারণ মোবাইলটা আমার কাছে ছিল না, আমার ছেলের কাছে, এ কারণে শ্যুট করতে পারিনি। তো আমার ভিডিওটা কিন্তু আজকে এ পর্যন্তই শেষ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা প্লিজ। আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবা। আর যে আপুরা ভাইয়ারা আমার সুইট ভিউয়ার্সরা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমার নতুন নতুন ব্লগ ভিডিও রেসিপি তোমরা সবার আগে দেখতে পারবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আমি যেন এর চেয়ে ভালো কিছু মানে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর সবসময় ভালো থাকি, ইউটিউবে রেগুলার থাকতে পারি। সবার জন্য অনেক দোয়া রইল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।